ভুটান দক্ষিণ এশিয়ার একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উচ্চভূমি। এছাড়াও ভুটানকে বলা হয় দ্য ল্যান্ড লক কান্ট্রি, কারণ এই দেশের কোনো অংশের সঙ্গেই সমুদ্রের কোনো সংযুক্তি নেই। ভুটানের উত্তরে রয়েছে চীনের তিব্বত, পশ্চিমে সিকিম, পূর্বে অরুণাচল এবং দক্ষিণে আসাম এবং পশ্চিমবঙ্গ। মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবথেকে কম জনসংখ্যার দেশ ভুটানের বর্তমান জনসংখ্যা প্রায় 8 লাখ, আয়তনে 38,000 বর্গ কিলোমিটার। বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন থাকা ভুটানের 70% এলাকাই অরণ্যাবৃত। এই অরণ্যে সন্ধান মেলে হাজার বছরের পুরনো দুর্লভ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের। আর এই অরণ্যেই ভুটানের জৈব বৈচিত্র্য সংরক্ষণ করে চলেছে যুগ যুগ ধরে। আকার আকৃতিতে অনেকটা সুইজারল্যান্ডের সঙ্গে সাদৃশ্য থাকায় এই দেশকে এশিয়া সুইজারল্যান্ড নামেও অভিহিত করা হয়। 1950 সাল পর্যন্ত ভুটান ছিল একটি বিচ্ছিন্ন দেশ। 1960 সালে ভারতবর্ষের কাছ থেকে সাহায্য নিয়ে ভুটান একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হয়। ভুটানের প্রধান ভাষা জংখা, প্রধান ধর্ম বৌদ্ধ, রাজধানী এবং প্রধান শহর থিম্পু। আমাদের আজকের গল্প ভুটানের রাজধানী থিম্পুকে কেন্দ্র করে। একদিনের সাইটসিংয়ে থিম্পুতে আমি কী কী দেখেছি সেই অভিজ্ঞতাই আজ শেয়ার করব আপনাদের সাথে। ভুটানে আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল শুরু হচ্ছে এই হোটেলের ডাইনিং রুম থেকে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এবং আজকে পুরো দিন ভুটানের রাজধানী থিম্পু, তার সাইট সিনে যা যা আছে তার সব কিছু কভার করবো। খাবার দাবার সব রকম আছে, উপমা আছে, ব্রেড আছে, পুরি আছে, সবজি আছে, বাটার আছে, চকোজ আছে, জুস আছে, মশালা অমলেট আছে, প্রচুর খাওয়া দাওয়ার আইটেম আছে। যার সাথে এসেছি তার সাথে কিন্তু সমস্ত প্যাকেজটাকে সেই করে দিয়েছে। এখানকার হোটেলের খাবার, রুম, গাড়ি, গাইড, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সব কিছু প্যাকেজের মধ্যে। আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও আকাশে মেঘ রয়েছে, মেঘ ভেসে বেড়াচ্ছে। কালকে যখন এখানে এসেছিলাম বিকালবেলায়, সন্ধ্যা হয়ে গেছিলো, তখন যেরকম ঠান্ডা লাগছিল মনে হচ্ছিলো একটা জ্যাকেট ট্যাকেট দরকার। সকালবেলা কিন্তু সেরকম কিছু লাগছে না, একটাই শার্ট পরেছি, জ্যাকেট ট্যাকেট কিছু নিইনি। রোদের যে উষ্ণ ভাব এটা কিন্তু বেশ ভালো উপভোগ্য। হই হট্টগোল, চিৎকার, চেঁচামেচি কিচ্ছু নেই, মাঝে মধ্যে সব পাখির ডাক, সুন্দর হাওয়া, আর চারিদিকের সবুজে সবুজ। দার্জিলিং, সিকিম এসব জায়গার সাথে কিন্তু এরকম তুলনা করলে চলবে না, যে ওখানেও পাহাড় আছে, এখানেও পাহাড় আছে, ওখানেও ন্যাচারাল বিউটি আছে, এখানেও ন্যাচারাল বিউটি আছে। এই কনসেপ্টটা কিন্তু কোথাও ভুটানের ক্ষেত্রে সে খাটবে না। এরা এই দেশটাকে এত সুন্দর করে রেখেছে না, একদম সাজানো গোছানো দেশ। এখানে আসলে সত্যি কথা বলতে নেচার সম্পর্কে চিন্তাভাবনাই পাল্টে যাবে। প্রথম যে জায়গায় আমরা আজকে পৌঁছেছি, রয়্যাল টাকিন প্রিজার্ভ, এটা কিন্তু সেই অর্থে জু বা চিড়িয়াখানা নয়, এটা হচ্ছে প্রিজার্ভ সেন্টার। জঙ্গলে কোনো প্রাণী হয়তো কোনো কারণে আহত হয়েছে বা কোনো প্রাণীর চিকিৎসার প্রয়োজন আছে, সেই সমস্ত কিন্তু পশু পাখিকে চিকিৎসা করার জন্য এই প্রিজার্ভ সেন্টারে নিয়ে আসা হয়। এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 300 টাকা। এখানে যে প্রাণীগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে মানে স্থানীয়ভাবে ঘুরে বেড়ায় না, এগুলো এদের গভীর জঙ্গলেই পাওয়া যায়। তো এই প্রাণীগুলো কোনো কারণে অসুস্থ, তো তাদের কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে, এবং এরা যখন সুস্থ হবে তখন এদেরকে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। থিম্পুর এই প্রিজার্ভ সেন্টারে পাহাড়ি ছাগল, হরিণ এবং অন্যান্য বন্যপ্রাণী ছাড়াও আর যা রয়েছে তা ভুটানের জাতীয় পশু টাকিন। অদ্ভুত দেখুন কীরকম প্রাণীটা, মুখটা পুরো ছাগলের মতো আর শরীরটা হচ্ছে গরুর মতো, দুটো মিক্স আর কি প্রাণী। ভুটানের পৌরাণিক কাহিনী অনুসারে 15th century তিব্বত থেকে এক সাধু ভুটানে আসেন এবং তিনি গরু এবং ছাগলের সংমিশ্রণে এই অদ্ভুত প্রাণীর সৃষ্টি করেন। টাকিন অত্যন্ত বিরল প্রজাতির স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,000 মিটার উচ্চতায় পাহাড়ি জঙ্গলে এই টাকিনের দেখা মেলে। এরা ছোট ছোট দলে ভাগ হয়ে বসবাস করে। গোল্ডেন টাকিন, মিশমি টাকিন, সিচুয়ান টাকিন এবং ভুটান টাকিন, এই 4 রকম প্রজাতির টাকিন ভুটানে পাওয়া যায়। আমাদের পরবর্তী গন্তব্য থাংথাং দেওয়াচের নানারি, যার স্থানীয় নাম জিলুখা নানারি। এই নানারির সঙ্গে জড়িত যা ইতিহাস বা লোককথা রয়েছে তা আমাদের গাইড আমাদেরকে সেখানে বসে শোনাচ্ছিল। 14th century আগে ভুটানে যে সমস্ত মন্দিরগুলো ছিল, বৌদ্ধ মন্দির,
যেমন এটাও একটা বৌদ্ধ মন্দির, তো এখানে মহিলাদের প্রবেশের কোনো অনুমতি ছিল না, মহিলারা প্রবেশ করতে পারতো না। কিন্তু 14th century পরে তিব্বত থেকে একজন এসেছিলেন, তার নাম থাং গিলপো। উনি এই ব্যাপারটার উপরে নতুন একটা পরিবর্তন নিয়ে আসেন যে মহিলারাও এই সমস্ত মন্দিরে প্রবেশ করতে পারবে, মানে মহিলাদের প্রবেশাধিকারটা নিশ্চিত হয়। তো ওই জন্য এটাকে বলা হয় এখানে যে মহিলাদের মন্দির। এবং তারপর থেকে বিভিন্ন যে মনাস্ট্রি আছে, বিভিন্ন মন্দির রয়েছে, সেখানে কিন্তু মহিলারা প্রবেশ করতে পারতো। আর এই ভুটানের সঙ্গে তিব্বতের একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে, কারণ ভুটানে যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীরা এসেছিলেন তারা সবাই কিন্তু তিব্বত থেকে এসেছিলেন। মানে তিব্বতের কালচারটা কিন্তু ভুটানের সব জায়গায় দেখতে পাওয়া যায়, এখানকার মন্দিরে, এখানকার মনাস্ট্রিতে। এবং যতগুলো গল্প আপনি এখানে শুনবেন সবার সাথে কিন্তু তিব্বতের কোনো না কোনো কানেকশান আছে। ভুটানে এসে একটা কথা আমি শুনেছি, মানে শুনছিলাম কাল থেকে, জং। বাংলায় ওই জং মানে হচ্ছে জিনিসপত্রে লোহা টোহায় জং লেগে যায়, আর হিন্দিতে জং মানে হচ্ছে যুদ্ধ। বাট ভুটানে জং কথার অর্থ হচ্ছে ফোর্ট বা কেল্লা, যেমন আমাদের ভারতবর্ষে আছে, ইন্ডিয়াতে আছে রেড ফোর্ট, লাল কেল্লা, সোনার কেল্লা, তেমনি হচ্ছে জং। এই যে জং বা ক্যাসেল, এর পাশেই রয়েছে হচ্ছে রাজার বাড়ি। ওর থেকে সেই রাজার বাড়িটা খুব ভালো মতো দেখা যায়, তো সেই কারণে ওরা নিরাপত্তার জন্য ছবি তুলতে দেয় না। বাট নিচে আসার পরে এই ক্যাসেলের বা আশেপাশে সবকিছু ছবি তোলা যাবে, কারণ এখান থেকে রাজার বাড়ি আবার দেখা যায় না। পাহাড়ের আবহাওয়ার কোনো ভরসাই নেই। সকালে যখন বেরোলাম তখন কত সুন্দর ওয়েদার ছিল, কত রোদ ছিল, পুরো হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি। বৃষ্টিকে সাথে নিয়েই আমরা ভুটানের আজকে সাইট সিন করবো, থিম্পুর সাইট সিন করবো। আর এইরকম বৃষ্টি ভেজা ওয়েদারে ঠান্ডা লাগছে, আর সেই সাথে মুড়ি চানাচুর আচার, আহা। আমাদের ওখানে কী হয়, আমরা ঘুরছি গাড়ি করে, যাচ্ছি কোথাও, এই গাড়ি থাইড় দাঁড় করাও, নেমে চা বিস্কুট বা কিছু খেয়ে নিলাম। এখানে ওরকম কিছু ব্যাপার নেই, এখানে গাড়ি সব নির্দিষ্ট জায়গায় পার্কিং রয়েছে, রাস্তা ওপেন রয়েছে, দোকানও যখন যেখানে সেখানে নেই, দোকান বলতে গেলে ছোটো ছোটো ক্যাফে আর যা রয়েছে সব ভেতর দিকে রয়েছে, মানে অন্যরকম জায়গা। এখানে রাস্তা পার হওয়ার নিয়ম কিন্তু হচ্ছে সবসময় জেব্রা ক্রসিং দিয়ে, যত্রতত্র নয়। আর জেব্রা ক্রসিং দিয়ে যখনই আপনি পার হবেন রাস্তা, গাড়ি আপনাকে দেখে ঠিক দাঁড়িয়ে যাবে। আমাদের পরবর্তী গন্তব্য থিম্পুর করোনেশন পার্ক বা সেন্টেনারি পার্ক। ওয়াংচু নদীর তীরে অবস্থিত এটি একটি জনপ্রিয় পিকনিক স্পটও বটে। বিভিন্ন প্রজাতির ফুল, গাছপালার সাথে সাথে এই পার্কের অন্যতম আকর্ষণ 45 ফুটের ওয়াকিং বুদ্ধমূর্তি। 13 এপ্রিল 2012 সালে থাইল্যান্ডের রাজা 84তম জন্মবার্ষিকী উপলক্ষে এটির নির্মাণ করা হয়। আর ভুটানে যারা বসবাস করেন, ভুটানের মানুষজন, তারা কীভাবে ঘরবাড়ি তৈরি করে, মানে ভুটানের ঘরবাড়ি কীরকম হয়, তার যে আর্কিটেকচার সেটা কিন্তু এখানে একটা ডেমো হিসাবে দেওয়া আছে। যেহেতু এখন ভুটানের অফসিজন শুরু, আর সেই সাথে ভুটান তুলনামূলক কস্টলি, সেহেতু ট্যুরিস্টদের যে রাশ, যে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট, সেটা কিন্তু চোখে পড়ছে না। এই সময় দার্জিলিং কিংবা গ্যাংটকে যে লেভেলের ট্যুরিস্ট, ভুটানে কিন্তু সেরকম কিছুই নেই। ট্যুরিস্ট বলতে যেন আমরাই, বা যারা আছে ছড়ি ছিটি আছে, কারণ একটা ট্যুরিস্ট স্পট বলতে যেরকম আমরা বুঝি যে পরপর গাড়ি দাঁড়িয়ে থাকবে বা ছোটো ছোটো বাস থাকবে, সেখান থেকে প্রচুর ট্যুরিস্ট নামবে, হইচই, ছবি তোলা, এই সেই, এই আমার ছবি তোলো, ওই আমার ছবি তোলো, এই যে টুকটাক কথাগুলো শুনতে আমাদের কান অভ্যস্ত, এই জায়গায় এসে কিন্তু সেই অভ্যাসের সাথে একটা বিচ্ছেদ পড়ছে। এখানে শান্ত সুন্দর পরিবেশ, প্রচুর হাওয়া দিচ্ছে, নদী বয়ে চলেছে, রয়েছে বসার জায়গা, কাপেলরা এখানে এসে এক অপরের কাঁধে মাথা রেখে সুখ দুঃখের কথা বলছে। আর পার্কের সামনে রয়েছে ফুটবল গ্রাউন্ড, থিম্পুর ফুটবল গ্রাউন্ড, যেখানে ফুটবল খেলা হয়। এখন এটাকে রিনোভেশনের কাজ চলছে। যে কোনো ফুটবল গ্রাউন্ড বা ক্রিকেট গ্রাউন্ডে, মানে যে কোনো স্টেডিয়ামে আমরা সবসময় দেখি ঢোকার পরে সেখানে সবুজ রঙের ঘাস, ঘাসে ঢাকা, চারিদিক ঘেরা। তবে এখানে যে ঘাসগুলো রয়েছে সেগুলো কিন্তু কৃত্রিম, আর্টিফিশিয়াল। এইরকম ঘাস পুরোটাই আর্টিফিশিয়াল। এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে এখানকার ফুটবল গ্রাউন্ড। এইদিকে সব রয়েছে গ্যালারি, যেখানে বসে দর্শকরা খেলা দেখবে। এটা হচ্ছে ন্যাশনাল মেমোরিয়াল চোরতান। ভেতরে এইরকম বুদ্ধ স্তূপ রয়েছে, যেটাকে বলা হয় এখানে স্তূপা, সেটা রয়েছে। এর এন্ট্রি ফি রয়েছে পার্সন ৫০০ টাকা। স্থানীয়দের জন্য কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই, ট্যুরিস্টদের জন্য কিন্তু এখানে এন্ট্রি ফি রয়েছে। থিম্পু শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল মেমোরিয়াল চোরতান হলো একটি তিব্বতী শৈলী স্তূপ। 1974 সালে ভুটানের ওয়াংচু রাজবংশের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচু স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়।
রাজা কেনিয়ার নাইরোবিতে থাকাকালীন খুব কম বয়সে মারা যান। তারই চিতাভস্ম সমাহিত করা হয় এই জায়গায়। এইটার জন্য 500 টাকা টিকিট একটু বেশি বেশি মনে হলো। তবে টিকিট কেটে ভেতরে যাওয়া মনস্থির করলেও আচমকা বৃষ্টি এসে সমস্ত প্ল্যান ভণ্ডুল করে দিল। কিছুক্ষণ পরে বৃষ্টি কিংবা মেঘ মিলিয়ে গিয়ে আকাশ হলো ঝকঝকে এবং সেই সাথে রোদের দেখাও মিলল। পাহাড়ের ওয়েদারের কোনো ভরসাই নেই, এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ। সুন্দর প্রকৃতিকে সাথে নিয়েই আমরা চলেছি থিম্পুর অন্যতম আকর্ষণ গ্রেট বুদ্ধ ডরডেনমার মূর্তি দেখতে। পাহাড়ের উপরে এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, যে গ্রাউন্ডটা কতটা বড়, এটা বিশাল জায়গা জুড়ে। যখন আদিযোগী গিয়েছিলাম সেই আদিযোগীতে যে শিবের মূর্তি রয়েছে সামনে, যেরকম বিশাল বড় গ্রাউন্ড, ঠিক চারিদিকে পাহাড়ে ঘেরা, এটাও খানটা সেরকম। গ্রেট বুদ্ধ ডরডেনমা বা স্থানীয়দের কাছে বুদ্ধা পার্ক একটি 52 মিটারের বৌদ্ধ মূর্তি, যা ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুর 60তম বার্ষিকী উদযাপনের সাক্ষী বহন করছে। গৌতম বুদ্ধের 177 ফুট মূর্তি। এই মূর্তির যে মেটেরিয়াল চায়না থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষ থেকে এই সমস্ত জিনিস আবার ভুটানে আসে বাই রোড। এই মূর্তি বানানোর জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ার বা কারিগর আদার্স মেটেরিয়াল লেগেছিলো সেগুলো সব ভারতবর্ষ থেকেই আসে এবং এখানে তৈরি করা হয় থিম্পুতে এই বুদ্ধা পার্ক। পাহাড়ের ধার ঘেঁষে যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, এখানে দুটো কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার। গ্রিন কালারের যে ছাদগুলো রয়েছে এগুলো সব হচ্ছে প্রাইভেট প্রপার্টি। যেগুলো রয়েছে রেড কালারের ছাদ কালার বা অরেঞ্জ কালার, সেগুলো হচ্ছে এখানকার সমস্ত গভর্নমেন্ট অফিস, নাহলে কোনো মন্দির। বেশ কিছুদিন আগে এখানে টিচিং সেরিমনি হয়েছে, তো সেই উপলক্ষে এই জায়গাটা সাজানো হয়েছিল। সেরিমনি শেষ হয়ে গেছে কিন্তু সেই সাজানোর কিছু কিছু আর কি মুহূর্ত, কিছু কিছু চিহ্ন রয়ে গিয়েছে। বৌদ্ধ ধর্মে মানা হয় যখন কোনো স্তূপের ভেতরে আপনি প্রবেশ করছেন বা এরা প্রবেশ করে, সেটাকে প্রদক্ষিণ করে, অর্থাৎ ক্লক ওয়াইজ, ঘড়ি যেমন করে ঘোরে, ঘড়ির কাটা যেভাবে ঘোরে, সেইভাবে ওটাকে প্রদক্ষিণ করে তারপরে সেখানে ঢোকা উচিত। ওই জন্য আমরা যখন এদিক দিয়ে এসেছিলাম এখানে কিন্তু গেট রয়েছে, কিন্তু আমরা কিন্তু এই গেট দিয়ে ঢুকিনি। আমাদের গাইড যেটা বললেন, আমরা কিন্তু এইটাকে একটা প্রদক্ষিণ করেছি, সে প্রদক্ষিণ করার পরে তারপরে আমরা ভেতরে ঢুকবো। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কোনো রকম এন্ট্রি ফি নেই, ভেতরে ক্যামেরা, টুপি এগুলো অ্যালাউ নয়। ভেতরে যে গিয়েছিলাম ওখানে মন্দিরের যে দেওয়ালে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী ছবির আকারে আঁকা রয়েছে। মথুরা কিংবা বৃন্দাবনে যখন আমরা যাই সেখানে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের যে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এবং তার সব কিছু যেমন ছবি আঁকা রয়েছে, এখানেও কিন্তু গৌতম বুদ্ধের জীবনের প্রত্যেকটা কাহিনী, তার জন্মনা থেকে শুরু করে তার সব কিছুই দেয়ালে ছবিতে আঁকা রয়েছে। আর সেই সাথে ভেতরে বিভিন্ন সাইজের বুদ্ধ মূর্তি, 100,000 নাকি বুদ্ধ মূর্তি আছে। আরেকটা জিনিস আমি দেখলাম এখানে, মানে গৌতম বুদ্ধকে যতটা এরা সম্মান করে, যতটা এরা ভক্তি করে, শ্রদ্ধা করে, ঠিক ভুটানের যে রাজা তাকেও কিন্তু এরা একই আসনে বসিয়ে আর কি পুজো করে। মানে ভগবানের ছবি আর রাজার ছবি পাশাপাশি। ভারতবর্ষে যখন কোনো জায়গা দিয়ে আমরা যাই, হয় না, পাহাড়ে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, হয়তো প্রচণ্ড হিসু পেলো, এই গাড়ি সাইডে দরকার, সাইডে গিয়ে একটু জঙ্গল টঙ্গল হিসু করে নিলাম। এখানে যেখানে সেখানে হিসু করা যাবে না, যেখানে যেখানে আর কি সাইড সিন রয়েছে, ধরুন যেমন এই জায়গাটা এসেছি, টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, সেগুলো ভালোভাবে মেনটেন করছে এবং টয়লেট করার জন্য, মানে হিসু করার জন্য হচ্ছে পার্সন 10 টাকা। থিম্পুর সাইড সিনে এ যাবৎ সব জায়গা দেখে মনে যদি একটা প্রশ্ন এসেই থাকে যে ভুটানে কি শুধুমাত্র বৌদ্ধ মন্দিরই আছে, হিন্দু মন্দির কি নেই, নিশ্চয়ই আছে। এইবার আমরা চলে এসেছি এখানকার হিন্দু মন্দিরের সামনে, যেটা এখানকার সাইড সিনের ভাষা হিন্দু টেম্পল। এখানে রয়েছে মা দুর্গার মন্দির। যদিও হিন্দু মন্দির, তবুও এর আর্কিটেকচারটা দেখুন, এখানকার যে স্থানীয় বাড়িঘর আছে বা এর আগে যেসব মন্দির আমরা দেখেছি সেই ধাঁচেই কিন্তু এই মন্দিরের যে পরিকাঠামো সেটা তৈরি করা হয়েছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় যে জিনিসটা সবথেকে বেশি চোখে পড়ছে বা যেটা সবথেকে বেশি মনকে আকর্ষণ করছে সেটা হচ্ছে এখানকার পরিচ্ছন্নতা। প্রত্যেকটা জায়গা এত চকাচক, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু কোথাও নোংরা পড়ে নেই, একটু কোথাও প্যাকেট পড়ে নেই, প্লাস্টিক পড়ে নেই, একদম খুবই সুন্দর। এই দেখুন, এই হচ্ছে সেই মা দুর্গার মন্দির। ভেতরে ক্যামেরা, ফটোগ্রাফি অ্যালাউ নয়, জুতো এখানে ছেড়ে আমরা ভেতরে মাকে দর্শন করতে যাব। ভেতরে মা দুর্গা দশভুজার মূর্তিটা দেখে কোথাও যেন মনটা একটু ভালো হয়ে গেল। যতই আমরা বাইরে বেড়াতে যাই, যতই আমরা আধুনিক হই, তবুও বাঙালি তো, আর এই বাঙালি প্রাণের সাথে না মা দশভুজা কোথাও যেন জড়িত। তো
তো এত সুন্দর এত বৌদ্ধ মূর্তি দেখছি যেগুলো কখনো দেখিনি বা যেগুলোর সাথে কখনো আমি আগেই বলেছিলাম যে নিজের দেবদেবীকে বা নিজের ধর্মকে বা নিজের কালচারকে নিজের সংস্কৃতিকে এগুলো মেলানো যায় না, সব কিছু অন্যরকম লাগে। কিন্তু হঠাৎ করে যখন এই মন্দিরে ঢুকলাম, যখন দেখলাম যে মা দশভূজার মূর্তিটা, এদিকে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, তখন মনটা কোথাও একটু ভালো হয়ে গেলো। না ঠিক আছে, কোথাও একটা নিজের জায়গার টান, নিজের দেশের টান, বাঙালির টান, বাঙালি সত্তা কোথাও যেন ক্ষণিকের জন্য হলেও ফিরে পেলাম। আর এই জায়গা থেকেও এই থিম্পু শহরটাকে বা ভুটানের রাজধানী থিম্পুকে দেখা যায়। থিম্পু জায়গাটা এমনই দেখুন, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে কিন্তু কোথাও পাহাড় নেই, যেন প্রত্যেকটা পাহাড় এই জায়গাটাকে প্রয়োগ করে রেখেছে। আমরা যখন কোনো শৈল শহরে যাই, আমরা যখন দার্জিলিং যাই বা আমরা গ্যাংটক যাই, সবসময় আমরা দূর থেকে কী দেখি যে ওই যে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে গ্যাংটক, ওই যে পাহাড়ের ওপর দার্জিলিং বা ওই যে কার্শিয়াং, এখানে কিন্তু তা নয়। এখানে পাহাড়ের ওপরে কিছু নেই, পাহাড় চারিদিকে রয়েছে, তাও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 8,000 ফুট, যেটা দার্জিলিংয়ের ঘুমের থেকেও বেশি বা দার্জিলিংয়ের থেকেও বেশি। চলুন এবার আমরা পরিচিত হই ভুটানের কালচার আর লোকাচারের সাথে। এই মুহূর্তে আমরা চলে এসেছি, এই জায়গার নাম হচ্ছে সিম্পলি ভুটান আর লিভি মিউজিয়াম। আর এই লিভি মিউজিয়ামেই হয় ট্র্যাডিশনাল এবং কালচারাল প্রোগ্রাম। এই মিউজিয়ামে প্রবেশের টিকিট হচ্ছে 1,000 টাকা পার পার্সন। ট্র্যাডিশনাল কালচারাল পারফরমেন্স, ফোক ড্যান্স, মাস্ক ড্যান্স অ্যান্ড অ্যাডিশনাল মিউজিক। এটা অ্যাকচুয়ালি এখানকার প্রাইভেট মিউজিয়াম, কারণ সরকারি যে মিউজিয়াম আছে সেখানে এন্ট্রি ফি কিন্তু এত নয়, বাট সেখানে কিন্তু কোনোরকম ফটোগ্রাফি অ্যালাউ নয়। বাট এটা যেহেতু প্রাইভেট মিউজিয়াম, সেহেতু এখানে ছবি টুবি তোলা অ্যালাউ, এবং সেই সাথে এখানকার যে কালচার, এখানকার যে সংস্কৃতি বা সব কিছুর সাথে কিন্তু পরিচিত করানো হয় যায়, যেমন নিজেকে তেমনি 6 ইঞ্চি স্ক্রিনের ওই পারে থাকা দর্শক বন্ধুদেরকেও। প্রবেশ করার সাথে সাথে সবাইকে ওয়াইন দেওয়া হচ্ছে, এগুলো এখানকার হোম মেড, অর্থাৎ ঘরেই তৈরি করে, এখানকার বাড়িতে যেসব মহিলারা আছেন তারাই তৈরি করেন। এর নাম হচ্ছে স্ট্রং ওয়াইন। এইরকম সব পাত্র যেখানে রাখা রয়েছে ওয়াইন, তলোয়ার ভারীও আছে, ধারও আছে, মানে এতটা ধার আছে কাগজ যদি মানে জোরে গলায় চাপানো যায় না, মুন্ডো থেকে ধর আলাদা হয়ে যাবে। আমরা যখন কালকে ফোন সিলিং দিয়ে ভুটানে প্রবেশ করেছিলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এইরকম সাদা কাপড় দিয়ে আমাদেরকে সম্মান জানানো হয়েছিল, ওয়েলকাম জানানো হয়েছিল। এটা কিন্তু এদের এখানে খুব সম্মানীয়, যেহেতু রাজা সম্মানীয় সেহেতু তার ছবি নিচেও কিন্তু সেম এরকম সাদা কাপড় রাখা রয়েছে। এই রাজা এখন জীবিত আছেন, বর্তমান রাজা, তাই এই সাদা কাপড় তার ছবির নিচে লাগানো রয়েছে। যিনি মারা গিয়েছেন তখন এই সাদা কাপড় তার ছবির নিচ থেকে তার ছবির উপরে লাগানো হবে। যখন এই সিমেন্ট বা কংক্রিটের ব্যবহার মানুষ জানতো না বা সেই সিস্টেমটা এখানে আসেনি, তখন ভুটানে যে ঘর বানানো হতো এখানে এইসব জায়গায়, সেটা হচ্ছে মাটির ঘর। যেমন সিমেন্টের স্ল্যাব হয় তেমনি এখানে মাটি জমিয়ে জমিয়ে স্ল্যাব বানানো হতো। এর মধ্যে এইভাবে মাটি ফেলে, এই হচ্ছে দুরমুন্স, এইভাবে মাটিকে জমিয়ে 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 এইরকম তৈরি করা হচ্ছে স্ল্যাব। কোনো মাটির বাড়ি দেখছি, এই যে দেয়ালগুলো সব রয়েছে, এই সমস্ত দেয়াল, এগুলো সব মাটির, এইরকম স্ল্যাবগুলো এই তৈরিতে ব্যবহার করা হয়েছে। ভুটানে ঘর বানানোর ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম নির্দেশিকা আছে। এই যে ঘরের যে জানলা, সেগুলো কিন্তু এরকম ফুলের মতো ডিজাইন হতে হবে। ঘরের ওপরে যে আমরা বলি না কুড়ি বর্গা, সেই কুড়ি বর্গা কিন্তু এরকম বাইরে তার মুখ বেরিয়ে থাকবে, এই যে বেরিয়ে আছে এরকম, এখানে যেরকম বেরিয়ে আছে, মনে করা হয় যে এরকম করলে পরিবারের অকল্যাণ হয় না, ঘরের ওপর কোনো অপদেবতার নজর পড়ে না। মাটির ছাঁচ তৈরি করা হয়, তখন এইভাবে কিন্তু এরা গান করে। এবং এই বাড়ি বানানোর জন্য যে লেবার, এই লেবার কীভাবে আসতো, ধরুন আমার বাড়ি তৈরি হচ্ছে, প্রতিবেশীর বাড়ি থেকে কাউকে পাঠানো হতো এই বাড়ির কাজে সাহায্য করার জন্য। আবার প্রতিবেশীর যখন বাড়ি তৈরি হবে বা পাশের অন্য কোথাও বাড়ি তৈরি হবে, তখন আমার ঘর থেকে ছেলে যাবে তাদের কাজ হেল্প করার জন্য। এই মুখোশ পরে এরা সব নাচা গানা করছে, এখানকার ট্র্যাডিশনাল প্রোগ্রাম। তো সেই ট্র্যাডিশনাল প্রোগ্রামে যে মুখোশগুলো, সেগুলো কিন্তু এইগুলোই। এবং এনারা মনে করে যে এই মুখোশগুলো এদের ধর্মের যে দেবতা, তাদের কোনো না কোনো প্রতিকৃতি বা প্রতীক। এইখানে যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, ইনিও একজন হচ্ছে এখানকার ভুটানের আর কি গুরু। এনার ধর্ম মত অনুযায়ী, যে আমরা বলি না যে ধার্মিক হতে গেলে সবসময় ভালো থাকতে হবে, মদ ছোঁয়া যাবে না, জুয়া খেলা যাবে না, এরকম অনেক নিয়ম থাকে, তো বাট ইনি সবসময় উল্টো নিয়মে চলেছেন। এনার নিয়ম অনুযায়ী যে সব কিছু করেও ধর্ম করা যায়। যেমন আমাদের ভগবান শিবের যেমন হচ্ছে প্রতীক হচ্ছে ত্রিশূল, তেমনি এর যে প্রতীক সেগুলো হচ্ছে এরকম সব লিঙ্গ। দোকানে বা অনেক সময় বাড়ির বাইরেও, দোকানে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমরা লেবু লঙ্কা ঝোলাই, তেমনি ভুটানে কিন্তু অনেক বাড়ির বাইরে বা দোকানের বাইরে কিন্তু এইরকম লিঙ্গ ঝোলানো হয়, কাঠের লিঙ্গ। অপশক্তি বা কোনো খারাপ কিছু
সেসবকে দূর করার জন্য। জনমত আছে অনেকের, হয়তো বিয়ের বহু বছর পরে যখন বাচ্চা হয় না তখন তারা এই যে তাদের গুরু এর মন্দিরে যান এবং সেখানে পূজাপাঠ করেন। এরকম এই হচ্ছে কাঠের বাথটব, এখানে জল রাখা হতো। আর এই পাথরগুলোকে আগুনে গরম করে, যখন পাথরগুলো আগুনের গরমে একদম প্রায় লালচে হয়ে যেত, তখন এখানে দিয়ে দেওয়া হতো। ভুটানের অনেক পার্লারে এই হর্সটোন বাথ পদ্ধতি আজও ব্যবহার করা হয়। ভুটানি ট্র্যাডিশনাল কিচেন, এগুলো আগেকার দিনে বা এখনকার দিনে হয়তো কোনো কোনো জায়গায় ভুটানের অনেক বাড়িতে এগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যদি কখনো আগুন লেগে যেত বাড়িতে, হয়তো কাঠের জালে রান্না করতে কোনো আগুন লেগে গেল, তখন এই আগুনের তাপে বলটা বাস্ট করতো, তখন এই বলটা ফেটে গিয়ে বালি পড়ে তখন এখানকার যে আগুন সেটাকে নেভাতো। ট্র্যাডিশনাল চাই বানায় গাইস, এতে কি থাকবে, চা পাতার মধ্যে দেওয়া হবে, মাখন দেওয়া হবে, নুন দেওয়া হবে। আমি যদি এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাই খাবার খেতে যাই, তাহলে সেই আমার খাবার যে প্লেট সেটা আমি সাথে করে ক্যারি করব। জানি না এখনকার দিনে এরকম নিয়ম আছে কিনা, বাট আগেকার দিনে এরকম নিয়ম ছিল যে এরকম খাওয়ার প্লেট সাথে করে যেতে হতো। যখন এখানে স্নোফল হয় শীতকালে, তখন এরকম করে শুকিয়ে রাখা হয় এগুলো আগে থেকে, সেই সময় তো সব ভিজে যায়, তো এই শুকিয়ে রাখা রেখে এগুলো তো পরবর্তীকালে খাওয়ার কাজে ব্যবহার করা হয়। লিব্রাল ডিসঅর্ডারের জন্য দেখুন ওনার হাত কিন্তু কাজ করে না, বাট উনি কিন্তু পা দিয়ে এই যে কাঠের কাজ এগুলো কিন্তু করেন, এবং তারই কাজের দেখুন নমুনা এখানে রয়েছে, বরবর সব রাখা রয়েছে এখানে। ঈশ্বর কখনো কখনো আমাদের কাছে কিছু কেড়ে নেন, কিন্তু এমন কিছু ক্ষমতা দিয়ে যান যেগুলো আমরা, যাদের হাত পা সচল বা আমরা সুস্থ, তারাও হয়তো কোনো দিনই চেষ্টা করেও করতে পারবো না। কেউ যখন মারা যায় তাকে দাহ করা হয়, এবং তার যে চিতাভস্ম সেই চিতাভস্মর সঙ্গে মাটি মিশিয়ে এরকম সব তৈরি করা হয়, এবং তার আত্মার শান্তির জন্য এরকম তৈরি করা সমস্ত মাটির এই যে সব স্তূপগুলো সেগুলো পাহাড়ের কোনো জায়গায় সাজিয়ে রেখে আসা হয়। আপনারা যারা ভুটান আসছেন দেখবেন রাস্তা আপনারা এরকম দেখতে পাবেন, পাহাড়ের ফাঁকে বা পাহাড়ের পাথরের উপরে সব এরকম রাখা রয়েছে রাস্তার ধারে। এই যে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আপনার মনে যদি কোনো ইচ্ছে থাকে বা উইশ থাকে, বা কোনো বলেন আমরা মানত করি, কোনো মনে মনে মানত থাকে, তো সেই মানতের কথা মনে করে এইরকম পয়সা আপনারা ওই পাথরের মধ্যে ফেলতে পারবেন। কিন্তু এটা একটু ডিফিকাল্ট আছে ওখানে ফেলা, কারণ লক্ষ্যচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি। দেখি কটা ফেলতে পারি, দুটো, তিনটে, চারটে, চারটে ফেলতে পেরেছি। ভুটানের জাতীয় খেলা এটা, তো সেই অনুযায়ী আপনারাও কিন্তু ধনুক থেকে তীর ছুটতে পারবেন ওই নিশানায়। ও উপর যে বড়াবালা কাঠ না, বড়াবালা উঠে না, এরা কি করে ডান্স করবে এরা? কেউ তীরবিদ্ধ করতে পারে, নিশানায় তীর লাগাতে পারে, তাহলে এরা তার হয়ে এখানে গানা বাজানা মানে নাচ গানা করবে, গান করবে, যেটা এরা করলো। তো যেখানে যেখানে আজ অব্দি নিশানা লাগিয়েছি সবাইতে ফেল করেছে, কাউকে পছন্দ হয়েছে গোলা দিতে গেছি ছুঁড়ে মেরে দিয়েছে মুখের মধ্যে, মানে সব নিশানায় জীবনে ফেল হয়ে গেছে। তাই না আজকে ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছি, নাহলে আজ একটা ভালো কিছু হতো জীবনে। যারা জিতে গিয়েও হারে কিংবা হারে গিয়েও জিতে তারাই তো হচ্ছে বাজিগার। তীরন্দাজ হওয়ার পরে এবার এখানে হবে হচ্ছে ট্র্যাডিশনাল ড্যান্স। এখানে যেসব ভুটানি মহিলারা আছেন তারা ট্র্যাডিশনাল গানের সাথে নৃত্য পরিবেশন করবেন। আমাদের স্বাগত জানানোর জন্য রয়েছে মুড়ি, ভুটানে এসেও মুড়ি, কেমন কুড়মুড়ে টাইপের, এরা বলা হচ্ছে যাও। আমার প্রথমে মনে হচ্ছিল চানাচুর, হ্যাঁ মুড়ি আর চানাচুর দুটোই রয়েছে, ভালোই হলো তাহলে। বলো না এটা হচ্ছে মাকাও, তো মাকাও খেয়ে দেখি রকম। আচ্ছা যাও কোন, এখানে রয়েছে হচ্ছে কেশর দিয়ে তৈরি ভাত, কেশর রাইস, চলো টেস্ট করি। আমরা যেমন খাই না পোলাও, অনেকটা ওরকম খেতে বাট ডিফারেন্ট। কেশর রাইস মিষ্টি মিষ্টি, মাখনের তৈরি চা, মাখন লবণ লাল চা পাতা দিয়ে তৈরি চা, যে চা তৈরির পদ্ধতি আমরা একটু আগে দেখছিলাম, ট্র্যাডিশনাল টি, এটি ট্র্যাডিশনাল টি। চলো এটা একটু টেস্ট করে দেখি, চায়ের হালকা ফ্লেভার আছে, বা যেরকম চা আমরা খাই সেরকম চা কিন্তু নয়, ডিফারেন্ট। ডান্স মুছে ডান্স নেই আদা।
ওনারা ওনাদের নৃত্য পরিবেশন করলেন। এবার আমাদেরকে আহ্বান জানাচ্ছে ডান্স করার জন্য। দেখুন, আমি যিনি জীবনে এই একটা কাজই পারি না, সেটা হচ্ছে ডান্স করা। কোনো দিন আমি পারি না যদি, তো তবুও ডাকছে, একটা প্রেসিজের ব্যাপার। তো যাই হোক, দেখি চেষ্টা করে দেখি হাত পা কতটা নাড়াতে পারি। বেড়াতে এসে আমাদের সবার একটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে শপিং, মানে ঘুরবো আর কেনাকাটা করবো। আমরা যে জায়গাটায় এই মুহূর্তে এসেছি, এই জায়গাটাকে বলা হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার একটু আগে, বাট ক্লক টাওয়ারের আগেই রয়েছে এরকম মার্কেট। একদম ওই মাথা থেকে শুরু করে যতদূর আমার আঙুল যাচ্ছে, ওই মাথা থেকে শুরু করে রয়েছে এরকম এরকম পরপর পরপর সব দোকান, যেখানে স্থানীয় হ্যান্ডমেড জিনিস আর অনেক কিছু বিক্রি হচ্ছে। এগুলো যদি ঘরে নিয়ে গিয়ে লাগানো যায়, তাহলে ঘরে শয়তান, দুষ্ট আত্মা, প্রেতাত্মা, অপদেবতা, এদের কোনো আর কি আক্রমণ কখনো হবে না, মানে এদের প্রভাব থেকে ঘর মুক্ত থাকবে। ভুটানে যত অফিস রয়েছে, মানে এই চত্বরে যত অফিস রয়েছে, প্রাইভেট বা গভর্নমেন্ট, তো এদের ওয়ার্কিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমরাও শুরু করেছিলাম আমাদের আজকের ব্লগ, আজকের জার্নি সকাল 9:30 থেকে, এখন অলরেডি 5:45, অর্থাৎ আমাদেরও ছুটি নেওয়ার সময় এসে গেছে। তো ছুটি নেওয়ার সময় শেষ মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি এই ক্লক টাওয়ারে। যারা দার্জিলিং বেড়াতে গেছেন, দেখেছেন যে মেল রোডে একটা কিন্তু এরকম বড় একটা চত্বর আছে, যে চত্বরে মানুষ সন্ধ্যাবেলায় বসে গল্প করে, কিছু খাওয়া দাওয়া করে, ভালো সময় কাটায়। আর এটা হচ্ছে এই জায়গাকার সেরকমই ক্লক টাওয়ার। এখন এখানে এরকম সব রয়েছে বসার জায়গা, গাছের নিচে সবাই পরপর এরকম বসে আছে। সন্ধ্যা যত হয় এই জায়গাটা আস্তে আস্তে ভিড় তত বাড়তে থাকে। প্লাস এই সামনের দিকেও রয়েছে এরকম সব বসার জায়গা, রাস্তার ওপারে রয়েছে প্রচুর দোকান, দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে এসে এখানে বসে বসে খেতে খেতেই সারা সন্ধ্যাটা কাটিয়ে দেওয়া যায়। এই ভাই এখানে সাইকেল চালাচ্ছে, তো ওকে দেখে একবার ইচ্ছে হলো সাইকেল চালাতে। 2004 বোধ হয় লাস্ট আমি সাইকেল চালিয়েছিলাম ক্লাস 12, কারণ 12 পর থেকে আর সাইকেল চালানো হয়নি, বাড়িতে থাকতামও না আর সাইকেল চালানোর প্রয়োজনও পড়েনি। এরকমই কিছু একটা সাইকেল চালাতাম, গিয়ার দেওয়া, এত সুন্দর নয় বাট একটা গিয়ার দেওয়া সাইকেল আমার ছিলটুকু মনে আছে। তো দেখি পুরোনো অভ্যাসটা একবার ঝালিয়ে নিই। দারুণ সাইকেল, বাট এখানে সাইকেল চালানোর একটা রুলস আছে। এই যে রাস্তা, এই রাস্তায় সাইকেল চালানো যায়, কিন্তু সাইকেল চালাতে গেলে হেলমেট মাস্ট। আমাদের ওখানে যেমন বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট মাস্ট, এখানে সাইকেল চালানোর ক্ষেত্রে ওই যে ছোটো ভাইটা পড়ে আছে মাথার ওপরে হেলমেট, ব্ল্যাক কালারের, ওরকম হেলমেট হচ্ছে এখানে মাস্ট। এবার আমরা এখানে ফিরে যাবো হোটেলে। রাত 9:45, নিচ থেকে অলরেডি দুবার ফোন চলে এসেছে ডাইনিং থেকে যে ডিনার করতে যেতে হবে। এখানকার ডিনারের টাইম হচ্ছে 7:00-9:00, বেশি দেরি করলে ও রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাবে। আমাদের জন্য বেশিক্ষণ ওয়েট করবে না, কারণ এদের এখানে ডিসিপ্লিনটা এরা খুব ভালোভাবে মেনটেন করে। গতকালের মতো আজকেও আমাদের খাবারের প্রথমে দেওয়া হচ্ছে স্যুপ। গতকাল দেওয়া হয়েছিলো ভেজিটেবল স্যুপ, আজকে দেওয়া হয়েছে টমেটো স্যুপ। এইরকম কিছুটা কালার মনে হচ্ছে যেন আমার গায়ে হলুদ। আগে অনেকে প্রশ্ন করেছে যে আপনি জামাই ষষ্ঠী করতে যাননি। আরে ভাই, আমাদের 12 মাসই ষষ্ঠী, কী জামাই কী ষষ্ঠী, এত ভাত দিয়েছে, 3 জন খেয়েও ভাত থেকে যাবে। এখানে দিয়েছে এরকম গরম রুটি, স্যালাড দিয়েছে, সুজির হালুয়া, চিকেন কারি, মিক্স সবজি, এইদিকে ডাল মানে বেগুনের ভর্তা যাকে বলে, রয়েছে পাঁপড়, জল, এত কিছু আইটেম রয়েছে আজকের ডিনারে। এরকম খাওয়ার পেলে না মনে হয় খেয়েই যাই, মানে খাওয়া যেন না থামে। আমার অনেক বন্ধু ছিল ছোটোবেলা, দেখেছিলাম যে রোগা স্লিম প্রচুর খেতে পারে, প্রচুর, হয়তো 3 জনের খাবার একসাথে খেয়ে নিচ্ছে, তাও তারা মোটাও হয় না, গায়ে মাংস লাগে না। তারা আবার জিম টিম করতো আমার সাথে গিয়ে, যে কী করে হাত ফাত বাড়াবো, একটু মোটা হবো, শরীর স্বাস্থ্য ভালো হবে। আমার আবার প্রবলেম হচ্ছে উল্টো, আমি আবার ডায়েটে থাকি, এবার যদি একটু খাওয়া দাওয়া শুরু করি, যদি মনে হয় যে একটু খাবো, খাওয়া দাওয়া করবো, বাস অমনি গায়ে মাংস ঢুকে যাবে। বাড়িতে যখন মাংস রান্না হলো, খুব ইচ্ছা থাকলে এক বেশি মাংস পেতে পারি না, বাট বাইরে এসে একটু আনলিমিটেড খাওয়া হয়ে যায়। এগুলো আবার বাড়ি ফিরে গিয়ে তখন ওয়ার্কআউট করে রাখি, এই পাপগুলো স্খলন করতে হয়। ভুটান ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই। এর পরের পর্বে থিম্পু থেকে আমরা যাব পুনাখা।